করোনা মুক্ত হওয়ার পর হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হয়েছেন, রাজধানীর আক্রান্ত হয়ে রাজধানীর এফআর কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের এই নতুন উপসর্গ কেন দেখা দিয়েছে তা পর্যালোচনা করতে বৈঠকে বসবে হাসপাতালের মেডিকেল বোর্ড। গত 14 এপ্রিল গুলশানের বাসা ফিরোজায় করোনায় আক্রান্ত হয় খালেদা জিয়া। 27 এপ্রিল ভর্তি হন হাসপাতালে, করোনামুক্ত হন 9 মে, তখন থেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।